দশম শ্রেণীর ভূগোলে ফিফথ চ্যাপ্টার, মানে 5 নম্বর চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করব ভারতের জনসংখ্যা এবং পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। দেখো, জনসংখ্যা আমরা জানি এক মানে নির্দিষ্ট একটা সময় অন্তর গণনা করা হয়, যেটাকে বলা হয় সেন্সাস বা আদমশুমারি। আদমশুমার কথাটা বলা আছে এখানে, তাহলে আদমশুমার বলা যেতে পারে বা সেন্সাস বলা যেতে পারে। এই সেই জিনিসটা কী না, সব বছরের পর বছর তো জনগণনা করা সম্ভব হয় না, তা একটা নির্দিষ্ট সময় অন্তর গণনা করা হয়। তা দেখা যায় যে ভারতবর্ষে এই 2011 সালে একটা সেন্সাস হয়। তোমরা দেখবে বাড়ি বাড়ি গেলে পরে মানে জনসংখ্যা কত, বাইরের লোকজন কত, একটা হিসাব নিয়ে এরা একটা হিসাব করতে যায়, মানে কজন মহিলা কজন পুরুষ, সেইগুলো এক ধরনের সেন্সাস বলা হয়। তা সেন্সাস সম্পর্কে বা আদমশুমার সম্পর্কে আমাদের একটা ধারণা এলো। এখন জানবো যে এই জনসংখ্যা বিচারে পৃথিবীতে কি অবস্থা। দিয়ে দেখো, এইখানটা তো দেখতে পাচ্ছি আমি, পৃথিবীর জনসংখ্যা বলছে বর্তমানে এখন নাকি 700 কোটিরও বেশি, 2050 সালে সেটা জনসংখ্যা দাঁড়াবে 900 কোটিরও বেশি। কি অদ্ভুত জনসংখ্যা কীরকম বাড়ছে দেখো। বেশ ঠিক আছে, জনসংখ্যা বাড়ুক বা অনেক দেশে অনেক নিয়ম করলে হয়তো সেটা পরে কমে যেতেও পারে, এখন বা ভয়ঙ্কর দুর্ভিক্ষ ভয়ঙ্কর কিছু ঘটে গেলে, প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেলে জনসংখ্যা কমে যেতেও পারে, সেটা এই মুহূর্তে যে 900 কোটি দাঁড়াবে এটা বলা যায় না। 2050 সাল কিন্তু এখন অনেক দেরি। যাই হোক, দিয়েছি আমরা সেটুকু আর একটু দেখলাম এ পর্যন্ত, যদি কিছু না ঘটে ওরকম দাঁড়াবে সেরকম একটা হিসাব বলছে। এখন দেখো, আমরা যে জনসংখ্যা ভারতবর্ষ তো আমরা দেখবো এখানে পড়তে গেলে আমাদের কয়েকগুলো কথা জানতে হবে। কি জানতে হবে না, যে জনসংখ্যা মানে ঘনত্বর বিচারে মানে কোন রাজ্য ভারতবর্ষে প্রথম, জনসংখ্যার বিচারে কোন রাজ্য ভারতবর্ষে প্রথম, এবং আয়তনের বিচারে ভারতবর্ষে কোন রাজ্য প্রথম, আবার কোন রাজ্য ঘনত্বর বিচারে সবচেয়ে কম জনঘনত্ব, জনসংখ্যার বিচারে কোন রাজ্য কম, আবার জানবো আমরা কোন রাজ্য আয়তনের দিক দিয়ে সবচেয়ে ছোট। তাহলে আমরা অনেক কিছুই আমাদের এখানে জানতে হবে। এখন দেখব মানে কিভাবে সেগুলো একটু মনে করা যাক, আমি বলে দিচ্ছি। দেখো, আমি এখানে একটা চিত্র ছোটো বড় এঁকে রেখে দিয়েছি, যেটা ভারতবর্ষের ওপর নির্ভরশীল এবং পশ্চিমবঙ্গের ওপর নির্ভরশীল। দেখো, এখানে ঘন বলে আমি লিখে রেখে দিয়েছি, মানে এটাকে আমি ঘনত্ব বোঝাবো, জনঘনত্ব। এটা জনসংখ্যা রেখে দিয়েছি, জনসংখ্যা হিসাবে দেখাবো, আর এতটা আয়তন হিসাবে আমি বলতে চাইছি। তাহলে ঘনত্ব, জনসংখ্যা, আয়তন, তিনটাকে আমরা মনে রাখবো, মানে মনে রাখার এই পর্যায়ে আছে। তোমরা পারলে আরও যেসব আছে সেগুলো মনে রাখবে। তো আমি কি বলতে চাইলাম, এটা প্রথমটা একটু দেখে বুঝতে পারছো না, ঘন লিখেছি, তার মানে এটা একটা ছড়ার মতন আছে। আমি একটু বলে দিই কী কী আছে। দেখো, যে ঘনত্বর বিচারে বিহার হচ্ছে সবচেয়ে বেশি জনঘনত্ব দিক দিয়ে, জনসংখ্যা দিক দিয়ে উত্তরপ্রদেশ বেশি, আর আয়তনের দিক দিয়ে রাজ্য মানে রাজস্থান বেশি। এটা একটা ছড়া লেখা আছে, আমি এখানে পুরো ঘটনাটা লিখে দিয়েছি। ঘনত্বর বিচারে বিহার বেশি, জনসংখ্যা বিচারে উত্তরপ্রদেশ বেশি, আর আয়তনের দিক দিয়ে রাজস্থান বেশি, আবার কমকে না অরুণাচল প্রদেশ। দেখো, এটা ক্ষুদ্রতম লেখা আছে, এ লাইনটা বৃহত্তম লেখা আছে। তা আর উত্তর আর সিকিম হচ্ছে চতুর্থ জনসংখ্যার বিচারে, আর মানে আয়তনের দিক দিয়ে গোয়া হচ্ছে সবচেয়ে ছোট। এটা তো ক্ষুদ্রতম হিসাবে লিখে দেওয়া হয়েছে। আর এই দিকটা কী লিখেছি, 2 লিখেছিলাম, সেটাকে আমি দ্বিতীয় লিখেছি, 4 লিখেছিলাম, চতুর্থ লিখেছি, 14 লিখেছিলাম, 14তম লিখেছি। এটা পশ্চিমবঙ্গের স্থানটাকে আমি বুঝিয়ে দিয়েছি। দেখো, ঘনত্ব, জনসংখ্যা, আয়তনে জনসংখ্যার দিক দিয়ে পশ্চিমবঙ্গ চতুর্থ, আর ঘনত্ব বিচারে দ্বিতীয়, আর আয়তনের দিক দিয়ে 14তম। এটা পশ্চিমবঙ্গের অবস্থানটা লিখে দিয়েছি, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে আমরা বাস করছি, পশ্চিমবঙ্গে আমরা জেনে নিলাম যে কীরকম পশ্চিমবঙ্গ জায়গাটা আছে। সবচেয়ে ঘনত্ব বিচারে দেখলাম যে বিহারে খুব ঘন ঘন লোক বাস করে, জনসংখ্যা বিচারে উত্তরপ্রদেশে বেশি, আয়তনের দিক দিয়ে রাজস্থানও বেশি। তাহলে পশ্চিমবঙ্গে অবস্থানটা জানতে মন হবে অবশ্যই, সে 14তম স্থানে আছে আয়তনের দিক দিয়ে। আর উত্তরপ্রদেশ তো জনসংখ্যা বিচারে প্রচুর, কিন্তু তারপরে আমাদের পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে আছে, আর বিহার ঘনত্ব দিক দিয়ে প্রথম, পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে আছে। তাহলে আমরা এগুলো জেনে ফেললাম। আর এইখানটা কী লিখেছি, এটা ছড়া যখন করবো, স্বাক্ষরের দিক দিয়ে কেরল হচ্ছে সবচেয়ে বেশি, আর বিহার হচ্ছে সবচেয়ে কম। সেটা কেমন করে মনে রাখবো, আমি একটা কৌশল এখানে দিয়েছি। দেখো, কৌশলটা যদি মনে রাখতে পারবো, তাহলে আমাদের ভারতবর্ষে এই জায়গাটাতে, জনসংখ্যা জায়গাটাতে অনেক অনেক জানা হয়ে যাবে, বাকিটা তোমরা একটুখানি পড়ে নিলেই কাজ হয়ে যাবে। দেখে নাও কৌশলটা কী হবে আমি তৈরি করেছি। প্রথমে লিখলাম ঘন,
তারপর লিখলাম ঘন, কথাটা একটু বলে নিই, ঘন জনসংখ্যা এত, জন এটা সংখ্যা এত যে, এত যে কি বলছি না, বিহারে উত্তর, এত বিহারে উত্তর রাজ্যে, বিহারের উত্তর উত্তর রাজ্যের ঘন জনসংখ্যা এত বিহারের উত্তর রাজ্যে যে সেখানে অরুণাচলের অরুণাচলের সিম মানে মোবাইলের সিম সিম গোলমাল হয়, তাহলে জনসংখ্যা বেশি বলি সেখানে গোলমালটা হয়, তাহলে এইখান থেকে একটু জিনিস নামিনি, মানে সব সিম সবই সিম সবই, মানে শুধু এয়ারটেল বা ভোডাফোন নয় সবই, তার মানে বল সবই কি হয়, সবই কেবল, সবই কেবল মানে বিহারে, সবই কেবল বিহারে গোলমাল, এই দিক থেকে এদিকে পড়ে নিয়ে গেলে খুব ভালো হয়, তার মানে দেখো পুরো ঘটনাটা সারিয়ে ফেলেছি, সবই কেবল বিহারে, তার মানে কি বলতে চাইলাম, আগে তো আমি বলে দিলাম যে ঘটা ঘনত্ব আমি দেখো পুরো ডিসকাস করে দিয়েছি এটার সঙ্গে এটাতে, দেখতেই পাচ্ছ যে কীভাবে ঘনত্ব বিহার আর এটা অরুণাচল প্রদেশ আমি কীভাবে মনে রাখলাম, শুধু একবার লাইনটা আমরা মনে রাখবো, কী মনে রাখবো, ঘন জনসংখ্যা এত হয়েছে বা এত যে বিহারে উত্তর রাজ্যে অরুণাচলের সিম গোলমাল, কীরকম গোলমাল, সবই কেবল বিহারেই গোলমাল, এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এটা সাক্ষরতার দিক দিয়ে সবই তো হয়ে গেল সাক্ষর, তা সাক্ষরতার দিক দিয়ে কে বেশি হলো কে কম হলো আবার জনসংখ্যা বেশি কে বৃহত্তম, এটা সব বৃহত্তম লাইন উত্তরপ্রদেশ ভারতবর্ষে বেশি, আমি সেটাকে খুব আগে ভালো করে ডিসকাস করে দিলাম দেখে নেবে, তাহলে আমাদের মোটামুটি একটা কৌশল দ্বারা শুধু এটা না মনে রাখলে তোমরা কিছুতেই মনে রাখবে না, এখন পড়ছো আর এইখানটা কেমন করে মনে রাখবো, দুই এখানটা কী করে মনে রাখবো, দুই লিখবো চার লিখবো আর এটা এক আর চার লিখবো, এটা দুই চার লিখলে হয়ে যেত এর সঙ্গে এটা মিল হয়ে যেত, তাহলে এটাকে আমরা এক আর চার লিখবো, এটাকে এমন কিছু মানে কঠিন না, এটা দুবার তিন কিন্তু প্র্যাকটিসের জিনিস, আমার প্রত্যেকটা ছক দুবার তিনবার প্র্যাকটিস করো দেখো তোমাদের সহজ সবল হয়ে যাবে, যখন এই চ্যাপ্টারটা করতে আসবে তখন এই ছকটা খাতা একবার করে নেবে দিয়ে অনুশীলনটা করতে বসবে, দেখো খুব সহজ হয়ে যাবে, তাহলে আমরা এটা পশ্চিমবঙ্গটা আমরা জেনে নিয়েছি বলে উপরে লিখেছি, যে কেন উপরে লিখলাম এটা আমাদের পশ্চিমবঙ্গ জানতে ইচ্ছা করছে কীরকম জায়গায় আছে আর কে কে প্রথম ঘনত্ব দিক দিয়ে জনসংখ্যার দিক দিয়ে আয়তনের দিক দিয়ে কে কে প্রথম আর কে কে ছোট আমরা দেখে নিলাম আর সাক্ষরতার দিক দিয়ে কে বেশি সেটা আমরা দেখে নিলাম, যাই হোক আমরা একটা কৌশল ধরে অবলম্বন করলাম যেটা যদি কী মনে রাখলাম না, বিহার ঘন জনসংখ্যা এত বাড়ছে যে বিহারে উত্তর রাজ্যে এ অরুণাচলের সিম, অরুণাচলের সিম এটা অনু হয়ে গেছে অরু হবে, অরুণাচলের সিম গোলমাল, মানে অরুণাচল প্রদেশটা সবচেয়ে ঘনত্ব কম আর সবচেয়ে ছোট হচ্ছে জনসংখ্যা কম হচ্ছে সিকিমে, এটা সিকিম, তাহলে আমরা এখানে ভালো করে লিখে দিয়েছি, দেখো আমরা তাহলে আলোচনার মধ্যে পরে আলোচনায় যাই, আমাদের পরে আলোচনাটা হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, এই চ্যাপ্টারটা যখনই দেখবে তখন বিভিন্ন রাস্তার নাম তারপর বিভিন্ন মানে সংকেত চিহ্ন দেখলে পরে প্রথমে একটু ঘাবড়ে যাবে, না ঘাবড়ে যাবার কিছু নেই, প্রথম চারটে ভাগে ভাগ করে নেবে, কী কী পরিবহন তো আমাদের জলস্থল জলেও হতে পারে, মানে কীরকম পরিবহন এবং যোগাযোগ, শুধু তো আর পরিবহন যদি বলতো তাহলে কিন্তু আমি হয়তো ইন্টারনেট কথাটা ব্যবহার করতে পারতাম না, কারণ যোগাযোগ ক্ষেত্রে সেই জন্য চ্যাপ্টারটা পরিবহন এবং যোগাযোগ নিয়ে আলোচনা করা হয়েছে, সেই জন্য আমি এখানে ইন্টারনেটটা দিয়েছি, কারণ ইন্টারনেটটা কোনো কিছু পরিবহন হয়তো সংবাদ পরিবহন তো করেই কিন্তু মানে যোগাযোগটাই বেশি করে, দেখো তাহলে আমরা জলে পড়ে নেব স্থল জল আকাশ, স্থল জল আকাশ তো আমরা খুবই জানি মানে বা জল স্থল আকাশ আর অন্যান্য, অন্যান্যর মধ্যে পাইপ লাইন আর ইন্টারনেট, আর স্থলের মধ্যে দুরকম চলে, সড়কপথে আছে বাস টাস চলে বাস লরি টরি আর রেলপথে রেল চলে, তাহলে আমরা দেখে নেবো যে শুধু স্থলপথ আর সড়কপথ কোথায় কোথায় ভালো ভালো সড়কপথ আছে ভারতবর্ষের মধ্যে আর কোথায় কোথায় ভালো ভালো রেলপথ আছে, আর জলপথ থেকে আমরা দেখে নেবো যে বড় বড় বন্দরগুলো কোথায় গড়ে উঠেছে কোন জলপথ দিয়ে কোন দিকে যাচ্ছে, আকাশপথে পড়তে গিয়ে আমরা বিভিন্ন বিমানবন্দরের কথা পড়বো আন্তর্জাতিক বিমানবন্দরগুলো পড়বো আর অন্যান্য মধ্যে পাইপ লাইন আর ইন্টারনেট এটা হালকার মধ্যে আমরা একটু আলোচনা করে নেবো, দেখো আমরা যাচ্ছি প্রথমে যে স্থল, স্থল পড়তে গিয়ে আমাদের সড়কপথ পড়তে হবে, সড়কপথ সম্পর্কে আমাদের জানতে গেলে একটুখানি হ্যাঁ একটু আমাদের বইয়ের সাহায্য নিতে হবে, দেখো সাতটা শ্রেণীতে ভাগ করা হয়েছে সড়কপথকে,
কি কি করেছে, জাতীয় সড়ক পথ, রাজ্য সড়ক পথ, রাজ্যে যেটা রাজ্যরা তৈরি করে বা রাজ্যের নিয়ন্ত্রণে থাকে সেটা রাজ্য সড়ক পথ। আমাদের তো অনেক রাজ্য আছে, আমরা জানি 29টা রাজ্য আছে। তারপর দেখো সেই জাতীয় সড়ক পথ কেন্দ্র সরকার দ্বারা যেটা মানে তৈরি হয়, এক্সপ্রেস এবং হাইওয়ে, এক্সপ্রেসওয়ে এবং এক্সপ্রেস হাইওয়ে, সীমান্ত সড়ক পথ, জেলা সড়ক পথ, গ্রাম সড়ক পথ, আন্তর্জাতিক সড়ক পথ। আন্তর্জাতিক সড়ক পথ এখানে আলোচনা তেমন নেই, গ্রাম সড়ক পথও তেমন আলোচনা নেই, জেলা সড়ক পথও তেমন, জেলা যেটা তৈরি করে সেটাকে জেলা সড়ক পথ বলে, যে রাস্তাঘাট তৈরি করে সেটাকে মানে জেলা সড়ক পথ বলে। আমাদের আলোচনা আছে জাতীয় সড়ক পথটা বেশি, জাতীয় সড়কটা, এবং রাজ্য সড়কটা তেমন কিছু আলোচনা নেই। এই জাতীয় সড়কটা মানে একটু জেনে নিই, কেন্দ্র সরকারের বড় বড় রাস্তা আছে, দেখো এখানে দেওয়া আছে, দেখো মানে ন্যাশনাল হাইওয়ে অফ অথরিটি, মানে জাতীয় সড়ক পথ যেগুলোই নির্মাণ তৈরি করে তাদেরকে নিয়ে এই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, মানে NHA, এটাকে বলা হয় ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া অথরিটি অফ ইন্ডিয়া। তাহলে আমরা দেখতে পেলাম যে এইটাতে জাতীয় ভারতবর্ষে জাতীয় সড়ক নির্মাণে কাজ করে, এবং ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা মানে এই সড়ক পথ বিস্তৃত হয়েছে, মানে এই কর্মসূচির মাধ্যমে এই এইগুলো বিস্তৃত হয়েছে। তাহলে আমরা এই সংস্থাটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এইগুলো কিন্তু জাতীয় সড়ক তৈরি করে এই সংস্থাটা, তো আমরা এটুকু জানতে পারলাম। আর একটু জানবো, দেখো এই হীরক চতুর্ভুজ আর সোনালী চতুর্ভুজ, আমাদের সেই অটল বিহারী বাজপেয়ী সময় আমরা একটা ঘটনা জানি, যেটা হচ্ছে যে সোনালী চতুর্ভুজ খুব ভালো একটা জায়গা, আমি একটু ম্যাপে দেখাবার চেষ্টা করে নিচ্ছি। দেখো একটা রাস্তা দেখতে পাচ্ছি, দিল্লি থেকে আমেদাবাদ মানে বোম্বাই ঢুকছে, বোম্বাই থেকে চেন্নাই, চেন্নাই থেকে আবার কলকাতা, কলকাতা থেকে আবার দিল্লি। এই যে চতুর্ভুজ আকৃতির রাস্তা, এটাকে বলা হয় সোনালী চতুর্ভুজ। এই চতুর্ভুজটা মানে 1911 সালে কাজ শেষ হয়েছে আর কি। আরও আমরা ছোটো ছোটো প্রশ্নগুলো জেনে নেব। হ্যাঁ দেখো, এ কাজ শেষ হয়েছে 2012 সালে, দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা, বা কলকাতা থেকে দিল্লি যেতে পারে, যা যাবে মুম্বাই থেকে যে কোনো, এর মানে পরপর একটা যোগাযোগ চতুর্ভুজ আকারে, সোনালী চতুর্ভুজ বলা হয়, জাতীয় দ্রুতগামী সড়ক পথ। এটা ক লেনের রাস্তা জেনে নিই, 4-6 লেনের রাস্তা। তাহলে আমাদের খুব সুন্দর দিয়েছে বইটাতে, মানে খুব ঘটনাটা, রাস্তাগুলো এখন পরবর্তীকালে নাম হয়ে গেছে, জাতীয় সড়ক পথগুলো নাম হয়ে গেছে, নামগুলো পরে তোমরা একটু দেখে নেবে, এই আলোচনা এখানে সম্ভব নয়। আমরা পরে যাচ্ছি যেটা, যে রেলপথ, রেলপথ সম্পর্কে আমাদের তো কলকাতা মেট্রো রেল আছে, এবং বড় বড় গোটা ভারতবর্ষে, কলকাতা শুধু মেট্রো রেল নেই, মেট্রো রেল অনেক জায়গাতেও আছে, কিন্তু আমাদের বড় বড় রেলপথ যেগুলো আছে সেগুলো একটু আমাদের দৈর্ঘ্য টৈর্ঘ্য তো অনেক বেশি বেশি দেওয়া আছে। শুধু আমরা একটা কথা জানবো, ভারতের জীবন রেখা, এটা হচ্ছে ভারতবর্ষের জীবন রেখা, আর ভারতের পৃথিবীর মধ্যে চতুর্থ স্থানে রেলপথে ভারতবর্ষের অবস্থান, এটুকু আমরা জেনে নেব। আর পরবর্তী যাব আমাদের এই জলপথ, জলপথ করতে গেলে আমাদের জানতে হবে বড় বড় মানে জাহাজ থাকার জায়গা করতে হবে, বিশাখাপত্তনম, তারপর মানে যেগুলো আমাদের পোতাশ্রয় জাহাজ, জলপথ যদি আমাদের ঠিক মতো আনতে হয়, দেখো আমরা মানচিত্র দেখাবার চেষ্টা করছি, দেখো জলপথগুলো এখানে আমাদের বোধ হয় এইটাতে দিয়েছে, বৃহত্তম বন্দর, বন্দরের কথাটাই জলপথে আসে। দেখো এখানে একটা জলপথ দেখছি, হলদিয়া পারদ্বীপ একটা জলপথ, বিশাখাপত্তনম একটা জলপথ, এই দিক দিয়ে আন্তর্জাতিক মানে বিভিন্ন রকম ব্যবসা হয়, দেশ বিদেশের সঙ্গে যাওয়া আসা হয়, কিন্তু জলপথ তৈরি করতে গেলে বড় বড় পোতাশ্রয় তৈরি করতে না পারলে, পোতাশ্রয় কি না, যেখানে জাহাজগুলো খারাপ হয়ে গিয়েছে জাহাজগুলো মেরামত করতে হবে, আর কোনো কোনো জাহাজ 10 দিন থাকবে, কোনো এক মাস থাকবে বাগাতে, সেটা পোতাশ্রয় তৈরি করতে হয়, যারা জাহাজ থাকার জায়গা, মেরামত করার জায়গা, পোতাশ্রয় না হলে কিন্তু বড় বড় জাহাজ তৈরি হবে না। দেখো এখানে হলদিয়া পারদ্বীপ, আমাদের এগুলো যদি ম্যাপ পয়েন্টিংয়ে পড়ে আমরা দেখাতে পারবো, চেন্নাই, এন্নোর, তারপর দেখো কোচি, তারপরে এখানে পারমাজি মর্মাগাঁও, তারপরে এখানে আমাদের রয়েছে মানে মুম্বাই, তাহলে আমাদের অনেক কিছু মানে এগুলো ক্ষুদ্র, মানে সবুজটাকে ক্ষুদ্র দেখিয়েছে। দেখো এই দিক দিয়ে বেশি আছে, কারণ আমরা তো জানি যে পূর্ব, এটা তো পূর্ব উপকূল, এটা পশ্চিম উপকূল, পূর্ব উপকূলটা একটু ঢালু আর পশ্চিম উপকূলটা একটু খাড়াই, মানে আমরা জানি, সেই জন্য এই দিকটা দিয়ে বেশি গড়ে উঠেছে। একটুখানি আমরা জানবো কোন এমন একটা জায়গা আছে যেদিক দিক যাওয়া আসা করলে নাকি মানে কোনো মালপত্র করমুক্ত বন্দর বলা হয়। দেখা যাক কে আছে, একটু সুন্দর দিদি, দেখো করমুক্ত বন্দর হচ্ছে কান্দালা,
আর মুম্বাই তো পুরো ভারতে প্রবেশদ্বার, গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু প্রবেশদ্বার হচ্ছে মুম্বাই। আর একটা জিনিস যাবো, দক্ষিণ ভারতের বৃহত্তম হচ্ছে চেন্নাই, বন্দরটা দেখলাম, এই চেন্নাইটা হচ্ছে দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর। আচ্ছা তারপরে দেখো আমরা আস্তে আস্তে দেখে নেবো সবই, এটা গভীর কে আছে, সবচেয়ে গভীর বন্দর, গভীর বন্দর হচ্ছে তুতিকোরিন। এখানে দেখো আমাদের গভীর বন্দর তুতিকোরিন নামটা পাবো কিনা দেখে নিচ্ছি, এলাকা পেয়েছি গভীর বন্দর তুতিকোরিন, এটা গভীর। আর নব একটা নব বন্দরের মর্যাদা পেয়েছে 2010 সালে, একটি প্রধান বন্দরের মর্যাদা পেয়েছে, সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার। আমরা দেখবো পোর্ট ব্লেয়ারটা কোন জায়গায়, এই দেখো পোর্ট ব্লেয়ার যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে। তাহলে আমাদের বন্দরগুলো দেখলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবে করমুক্ত বন্দর আর ভারতের প্রবেশদ্বার, এ দুটো খুবই গুর্তপূর্ণ বন্দর। আর এছাড়াও আমাদের নবনির্মিত বন্দর রয়েছে এন্নোরডাক রয়েছে, আর গভীর সমুদ্রের বন্দর রয়েছে তুতিকোরিন, এটা গভীর সমুদ্রের বন্দর। তো আমাদের তাহলে অনেকে নতুনটা দেখলাম। আর পূর্ব ভারতের তো এই নদী বন্দর, কলকাতাটা হচ্ছে অন্তর্দেশীয় নদী বন্দর বৃহত্তম, মানে কলকাতা অন্তর্দেশীয় নদী বন্দর, খেয়াল রাখবে কলকাতা হলদিয়াটা এই জায়গাটা। যাই হোক আমাদের তাহলে বন্দর সম্পর্কে আলোচনা হলো। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে আকাশপথ। আকাশপথে তো বিমান হেলিকপ্টার বিভিন্ন পণ্যবাহী যাত্রীরা যাওয়া আসা করে, পণ্যবাহী মানে মাল জাহাজ আছে মানে প্লেন, আবার মানুষ যাতায়াত মানে যাত্রীবাহী আছে। দেখো শুধু জিনিস দুটো জিনিস খুব ভালো করে বুঝতে হবে, একটা গোটা ভারতবর্ষ এখানটা একটা জিনিস প্রথমে জেনে নিই, ভারতবর্ষ সরকার কিন্তু নিজস্বভাবে এই প্লেন তৈরিও করে না, বা প্লেনগুলো দিয়ে ওরা ব্যবসা বাণিজ্য করায়ও না। তাহলে কে করে, এক একটা সংস্থাকে দায়িত্ব দিয়েছে, গোটা ভারতবর্ষের মধ্যে একটা সংস্থা দেখাশোনা করবে, মানে গোটা ভারতবর্ষ এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, মুম্বাই থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতা, এটা একটা সংস্থা দেখাশোনা করবে। আর যখন একটা সংস্থা দেশ থেকে বিদেশে যাবে, হয়তো এখান থেকে আমেরিকা যাচ্ছে কি লন্ডন যাচ্ছে কি চীন যাচ্ছে, সেই প্লেনগুলো কেমন হবে, কেমন কোয়ালিটি তৈরি করতে হবে, মানে সেই ধরনের প্লেনগুলো তারা তৈরি করে বা তারা সংস্থা হিসাবে সেটাকে কাজ করে। এখন দেখা যাক এই যে এয়ার ইন্ডিয়া, এই এয়ার ইন্ডিয়াটা মানে আমাদের গোটা আন্তর্জাতিক বিমান চলাচলের দায়িত্ব নেয় এই সংস্থাটা, এয়ার ইন্ডিয়ার কাছে। যখন আমরা দায়িত্ব বুঝবো এয়ার ইন্ডিয়া বিমান, তখন জানবো যে এটা আন্তর্জাতিক সংস্থা, এটা গোটা পৃথিবীর মধ্যেই ভারত থেকে যাওয়া আসা করতে পারবে। আর ইন্ডিয়ার এয়ারলাইন্সটা শুধু ভারতবর্ষের মধ্যে চলবে, তাহলে ইন্ডিয়ান এয়ারলাইন্স ভারতবর্ষের মধ্যে চলবে। আর দুর্গম অঞ্চলে একটা বিমান যাত্রা করবে, সেটা যে বায়ুদূত কোম্পানি, মানে কোম্পানি বলছি কেন, সংস্থা, একটা সংস্থা দায়িত্ব নেবে। এছাড়াও হেলিকপ্টার সংস্থা আছে পবন হংস, এছাড়াও অনেক সংস্থা আছে। শুধু দেখলাম এয়ার ইন্ডিয়াটা হচ্ছে আন্তর্জাতিক, যখন বিমান চলাচলের জন্য বিমান দিতে হবে বা বিমান পরিচালনা করতে হবে, তখন কিন্তু এয়ার ইন্ডিয়া সংস্থাটা এটা দায়িত্ব বহন করবে। আর ইন্ডিয়ান এয়ারলাইন্সটা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে মানে বিমান চলাচলের দায়িত্ব এরা নেবে। আমাদের প্রধান কাজ হচ্ছে কয়েকটা বন্দর আমরা জেনে নিই, যেটা ইন্টারন্যাশনাল বন্দর, যেটা হচ্ছে মানে দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ করার বন্দর। দেখো আমাদের একটু জেনে নিচ্ছি, আমাদের প্রথমে মনে আছে যে সেই কলকাতা দিল্লি বোম্বাই তিনটে তো প্রধান শহর, যে তিনটে প্রধান শহরে তো অবশ্যই তিনটে বিমানবন্দর থাকতো, আন্তর্জাতিক বিমানবন্দর। দেখো মুম্বাই আছে সেই ছত্রপতি শিবাজি নাম অনুসারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর দিল্লিতে আছে ইন্দিরা গান্ধী নাম অনুসারে, এটি বৃহত্তম দিদি। দেখো দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভারতবর্ষে বৃহত্তম, দিল্লিতে তো বড়ই হবে, দিল্লি থেকে তো সব যোগাযোগটা বেশি হয়, তা দিল্লিতে ইন্দিরা গান্ধী নাম অনুসারে আছে। আর তাহলে দিল্লি হলো, মুম্বাই হলো, কলকাতা, কলকাতায় একটা আছে সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এছাড়াও কি দমদম নেই, দমদম কিন্তু ইন্টারন্যাশনাল নাও হতে পারে বা সম্ভব নয়, কিন্তু যেটা আমাদের কলকাতা সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেটা কিন্তু আন্তর্জাতিক। এখন দেখছি আমাদের দমদম একটা রয়েছে, তারপরে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ যাব, চেন্নাই যাব, আর একটা জায়গায় যাব, হায়দ্রাবাদ চেন্নাই আর বেঙ্গালুরু। তো বেঙ্গালুরু হায়দ্রাবাদ চেন্নাই, আর মেন তিনটে শহর তো বলেই দিলাম দিল্লি বোম্বাই দিল্লি বোম্বাই কলকাতা, আর হায়দ্রাবাদ চেন্নাই আর বেঙ্গালুরু এই তিনটে জায়গায় আছি। একটা হায়দ্রাবাদে আছে রাজীব গান্ধী, আর চেন্নাই আছে চেন্নাই নাম অনুসারে, আর বেঙ্গালুরুতে এই কেম্পো দৌগা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাহলে আমাদের হায়দ্রাবাদে রাজীব, আর চেন্নাইয়ে চেন্নাই, আর দিল্লিতে ইন্দিরা, কলকাতায় নেতাজি সুভাষ, আর মুম্বাইয়ে শিবাজী ছত্রপতি। যাক আলোচনা করলাম অনেকটাই, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে।